আবুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত মোহাব্বত করে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন অত্যন্ত ভালোবেসে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার একটা মাধ্যম আছে আমার আল্লাহ তালা বলেন ও আবুদুল্লাহ সেই আলামিন বলেন বান্দা তোরা আল্লাহর ইবাদত কর আমি আল্লাহর ইবাদত কর আমি আল্লাহর সাথে কাউকে তোরা শরীর করবি না তারপরে আমার আল্লাহ তালা বলেন ওয়াবিল ওয়ালি দিন এহসানা মা এবং বাবার প্রতিশোধ ব্যবহার কর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এই কথার দ্বারা বুঝাইলেন পৃথিবীর মধ্যে নবীর কথা বললেন না কারণ এই কথাটা মানুষের কাছে প্রচার করেছে স্বয়ং রাসুল আল্লাহ নবীর কাছে বলেছেন নবী মানুষদের কাছে বলেছেন এই জন্য নবী নিজের কথা নিজে বলেন নাই আল্লাহর হাবিব আল্লাহর কথাগুলো মানুষের কাছে বলে ও মতেরা আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর সাথে কাউকে শরিক না করার জন্য মা এবং বাবার সাথে করার জন্য আল্লাহর হাবিব ব্যবহার বুঝায় দিলেন আল্লাহ শরিক সব চাইতে বড় গুণা আল্লাহ তালা ছাড়া কারো ইবাদত করা সবচাইতে চাইতে বড় গুণা পাশাপাশি মা বাবার সাথে যদি কেউ অসৎ ব্যবহার করে সেটাই হলো পৃথিবীর মধ্যে চাইতে বড় গুণা আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে সেই গুনার মাফ পাওয়া যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করলে সেই শিরকের গুণা কখনো মাফ হবে না ঠিক তেমনিভাবে মা বাবার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে ওই গুণা আল্লাহ তারা কখনো ক্ষমা করবেন না জোরে বলেন সুবাহার আল্লাহ সাথে একটা নয় দুইটা নয় ছত্রিশটা হাড্ডি যখন একটা শরীরের মধ্যে ভেঙে গেলে একটা মানুষ যত যন্ত্রণা ভোগ করে তার চাইতে বেশি যন্ত্রণা একটা গর্ভবতী মা সন্তান প্রসব করার সময় বেশি ভোগ করে জোরে বলেন আল্লাহ আকবর এই কথা শুধু মেডিকেল বিজ্ঞানীর নয় এই কথাই আমার আল্লাহ তালা সুরা আহকফের মধ্যে ছাব্বিশ পাড়ার দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা বলেন বাবা শৈনল ইং সান আল্লাহ তালা ডেকে বলেন বান্দা তোমরা মা বাবার সাদে সদ্ব্যবহার করো আল্লাহ তাআলা নিজে আদেশ দিলেন মা বাবার সাথে সদ ব্যবহার করার জন্য কেননা কারণ হামলুহু কারণ তোমাদেরকে গর্ব করার সময় তোমাদেরকে প্রসব করার সময় তোমাদের মায়ের অনেক অনেক বেশি কষ্ট হয়েছে সুবাহাল্লাহ পরেন এই কথা কিন্তু মানুষ না এই কথা স্বয়ং আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা বলেন দশ মাস তিরিশ দিন তিরিশ মাস প্রায় তিরিশ মাস আল্লাহ তা বলেন তিরিশ মাস একটা সন্তান তার মায়ের দুধ পান করে এভারেজ হিসাব করলে তাফসিরে রুহুল মানির মধ্যে ইমাম আলুসি রহমতুল্লাহ তফসির করে করেন একটা বাচ্চা দুই বৎসর কমপক্ষে মায়ের দুধ পান করে প্রতিদিন যদি অল্প অল্প করে হয় একসাথে করলে যেই বাচ্চা করে না সেও কমপক্ষে মায়ের স্তন থেকে দুই বৎসরের সাড়ে নয় মুন দুধ পান করে জোরে বলেন আল্লাহ এক কেজি গরুর দুধের দাম যদি সাত টাকা হয় তাইলে সেই মায়ের গরবের দুধের সেই নারে সারে নয় মুন দুধের দাম জোরে বলেন কারো শোধ করা সম্ভব হবেনি আল্লাহ তাহলে শুক্রিয়ায় বলে বান্দারে তোর জন্ম দেওয়ার সময় তোর মার বড় কষ্ট হয়েছে তোকে জন্ম দেওয়ার সময় তোর মার বড় কষ্ট হয়েছে তোকে পালন করার সময় তোর বাবার বড় কষ্ট হয়েছে প্রায় তিরিশ মাস তোর মায়ের দুধ পান করেছিস এর যদি কোনো ঋণ শোধ করতে হয় কোনো উপায় নাই তবে একটা রাস্তা আছে সেটা হলো সব সময় সদা সর্বদা বিপদে আপদে অভাবে অনটনে যে কোনো পরিস্থিতি হোক না কেন যে কোনো পরিবেশ হোক না কেন বাবা মা যেমনই হোক না কেন ভালো অথবা খারাপ হোক না কেন এমনকি আল্লাহর হাবিব বলেন বাবা মা যদি কোনো অন্য ধর্মের হয় বাবা মা যদি ইসলাম ধর্মের না হয় তারপরেও বাবা আমার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না জোরে বলেন আল্লাহ আকবার দিনে দিনে বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করেছেন আল্লাহর অলিরা নামাজ শিখিয়েছেন রোজা শিখিয়েছেন পাশাপাশি আমাদেরকে মা বাবার ক্ষেত মতো শিখিয়েছেন ধরে বলেন শিখাইছে কিনা মা বাবার শিখিয়েছেন যখন দরবারে আসতেন প্রথম অবস্থায় সর্বপ্রথম তিনি তিনার বাবার কবর জিয়ারত করতেন কথা বলেন ঠিক বে ঠিক আবার যখন বিদায় নিবেন তখনও আল্লাহ সঈদ বুরহান উদ্দিন ভাই সিরদিউল্লাহাল মাজার শরীফ তিনি জিয়ারত করে বিদায় নিতেন এই এই মাধ্যমে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি আমরা যখন দূর থেকে আসবো কোথাও থেকে আসব। যারা কাছাকাছি থাকেন না বাড়ি ঢাকা থাকেন দূরে থাকেন যখনই আপনি বাড়িতে আসেন না কেন আপনার প্রথম দায়িত্ব হলো যদি মা বাবা বেঁচে না থাকে তাদের কবরে গিয়ে একটু সালাম জানো না একটু দোয়া করা সুমাহ বলেন আর যদি আল্লাহর শুক্রিয়া মা বাবা যদি হায়াতে থাকে চাইলে মা বাবার কাছ থেকে সর্বপ্রথম আপনার দোয়া নিতে হবে যে কোনো ব্যবসার পরিকল্পনা যে কোনো চাকরির ইচ্ছা করলে সর্বপ্রথম মা বাবাকে জানাতে হবে মা বাবা এটা বুঝুক বা না বুঝুক আপনি শুধু বলতেই থাকবেন তারা শুনতেই থাকবে বুঝুক আর না বুঝুক আপনার কাজের মধ্যে যিনি বর্ক দিবেন জোরে বলেন তিনি কে আল্লাহর কিভাবে আমাদেরকে মায়ের খেদমত শিখিয়েছেন আমরা জানি বুস্তাম শহরে একজন আল্লাহর অলি জন্ম নিয়েছিলেন যার নাম ছিল বাইজিত এ বাইজিৎ বুস্তির হজর বলেন নাম শুনছেন কিনা বাইজি বউস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের মানুষ তার নাম জানে সারা বিশ্বের মানুষ তাকে সম্মান করে শুধুমাত্র চট্টগ্রামে বাইজিত সোসাইটিতে তার মাজার বলে শুধু এখানেই তিনি নয় সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলী হযরতে বাইজিত বুস্তামী তিনি যখন ছোট ছিলেন তিনার মা যখন অসুস্থ হয়ে গেছেন বলে বাইজি পানির বড় পিপা গেছে একটা গ্লাস পানি খাওয়ানো যাবে কিনা বাইজিৎ বুস্তামি বইটা বন্ধ করে মায়ের জন্য গ্লাস নিয়ে যখন পানি নিতে যাবেন পানি যখন ঢালতে গেলেন দেখলেন কলসের মধ্যে পানি নাই কিন্তু এত গভীর রাত হয়ে গেছে পানি আনতে গেলে বড় দূরে যেতে হবে বাইজিৎ বুস্তামি তো ছোট্ট মানুষ একলা একলা কিভাবে যাবে মনের ভিতরে একটা ভয় আছে তারপরও তাওয়াক্কাল তো আল্লাহ বলে তিনি কলস নিয়ে পানির দিকে রওনা দিলেন পানি আনতে আনতে বহু সময় হয়ে গেল এত সময় হওয়ার কারণে অসুস্থ মা ঘুমিয়ে গিয়েছেন ঘুমিয়ে পড়েছেন চোখ লেগে গেছে মধ্যে পানি নিয়ে যখন কাছে গেলেন দেখলেন তার মা ঘুমিয়ে গেছে চিন্তা করলেন যদি এখন ডাক ঘুমের মধ্যে বিরক্ত হবে অসুস্থ যদি হঠাৎ করে আবার পানি খেতে মন চায় কিভাবে পানি পাবে লড়াচড়া করতে পারে না এই জন্য মায়ের জন্য তিনি গ্লাসটা হাতি নিয়ে দাঁড়ায় আছে যে কোনো সময় মা যদি একটা ডাক দেয় বাইজিত সাথে সাথে পানিটা পান করে দাঁড়াইয়া দিবে অসুস্থ মাসি আছে বাইজিত পানি নিয়ে দাঁড়িয়ে আছে এইভাবে পানি নিয়ে দাঁড়াইয়া থাকতে থাকতে একটা সময় পার হতে হতে ফজরে রাজান দিয়ে দিল জোরে বলুন সুবাহান আল্লাহ ফজরে রাজান যখন দিয়ে দিয়েছে বাইজিত বুস্তামির আম্মা যখন মসজিদের উপর থেকে মিনারা থেকে যখন কানের মধ্যে তার আওয়াজ আসলো আসলা তো মিনান নাওম বলেন মসজিদের মুয়াজ্জিন সাহেব বলল ঘুম থেকে নামাজ জোরে বলেন দামিনা কম দামি আরো জোরে বলেন দামিনা কম দামি ঘুম থেকে নামাজ উত্তম কথা ঠিক না বেঠিক নামাজ পড়িয়ার না পূরে কথা আমরা সবাই জানি জানি কে জানি না আল্লাহর ওলীর মা যত অসুস্থ হোক না কেন আজানের সাথে সাথে চোখটা খুলে গেছে চোখটা খুলে দেখে তার সন্তান ঝুরতেছে সে ঝিমুনি আসছে এত কঠিন ঘুম গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় আছে বলে বাবা রে কতক্ষণ যাব এইভাবে দাঁড়ায় আছো কখন পানি চেয়েছি কখন ফজরের আজান দিল কিছুই তো বলতে পারালাম না বাইজিৎ পুরা ঘটনা আম্মাকে খুলে বলল আম্মা আপনার কষ্টের কথা চিন্তা করে এই জন্য আমি ঘুমাই নাই আপনার জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি বাইজিত বুঝতামির আম্মা এই কথা যখন শুনল সারা রাত তার সন্তান ঘুমায় নাই তার জন্য পানি নিয়ে দাঁড়ায় আছে বাইজিৎ বুঝতে মা সাথে সাথে শোয়ার মধ্যে থেকে দুইটা হাত আমার আল্লাহর দরবারে তুলে দিলেন বললেন মাবু তুমি আমার সন্তান বাইজিৎকে তোমার একজন অলি হিসেবে কবুল করে নিও আরো জোরে পড়েন আল্লাহ আকবর মনে রাখবেন সবাই যদি দোয়া করে কবুল হতে পারে নাও হতে পারে মসজিদের ইমাম সাহেব পের সাহেব দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে আপনার যদি খারাপ লাগে একটা গ্লাসের মধ্যে সারা পৃথিবীর সব পীর সাহেব মিলে যদি একটা গ্লাসের মধ্যে ফু দেয় আর আপনার মা যদি সুরা ফাতে আপরেন এককারিণী বান্দি যদি হয়ে থাকে একটা ফু দেয় সমস্ত আউলিয়া ক্রামের ফুয়ের চাইতে সন্তানের জন্য মায়ের দোয়ার মধ্যে সেবা সব চাইতে বেশি জোরে বলেন সোবাহর আল্লাহ সবার দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো আল্লাহ তালা খালি ফিরে দেয় না আল্লাহ তালা এমনভাবে দোয়া কবুল করলেন যে বাইজিৎ বুস্তামীর হাতে একজন নয় দুইজন নয় একসাথে বসা একটা অনুষ্ঠানের মধ্যে হাজার হাজার খ্রিস্টান আলেম খ্রিস্টান পাদ্রীরা মুসলমান হয়েছে জোরে বলেন সুবাহ এই জন্য বাবা মায়ের দোয়া যদি আপনার মন থেকে চলে আসে পৃথিবীর মধ্যে চাকরি করেন না কেন ব্যবসা করেন না কেন পড়ালেখা করেন না কেন আপনার সফলতা আল্লাহ তালা দান করবেন আর যত কুটিপতি হন না কেন যত বড় চাকরিজীবী হন না কেন যত বড় শিক্ষিত হন না কেন যদি মার মনে একটু কষ্ট এসে যায় বাবার মনে যদি একটু কষ্ট এসে যায় আপনার সফলতা আল্লাহ তালা নিজের কুদরতি হাতে ধ্বংস করে দিবেন জোর বলে নাউজুবিল্লা। আরো জড়ো বলে নাউজুবিল্লাহ এই জন্য বাবা যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যার মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে একমাত্র তিনিই বুঝে তার মায়ের কত ব্যথা কথা বলেন ঠিক না ব্যাঠি যার ঘরের মধ্যে বাবা নাই একমাত্র তিনিই বুঝে বাবা হারানোর কত ব্যথা যার ঘরে মা বাবা আছে তারে শত ওয়াজ করলেও সে মা বাবার মর্যাদা বুঝবে না আমাদের গতকালকে দুপুর বেলা যখন শেখ খাজাবাই যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তিনটা বেজে গেছে প্রায় গতকাল অথবা পরশু দিন হবে তিনি দুপুরবেলা যখন যাইতেছেন অনেক আমি ছাদ থেকে হয় দেখতেছি এত রৌদ্রের মধ্যে বড় ক্লান্ত না শ্রান্ত না আজকের হয়রানিটা ব্যবসা করে হয় নাই আজকের হয়রানিটা চাকরি করে হয় নাই কোনো শারীরিক কোনো কাজ করে হয় নাই আজকে তিনি এমন একটা পরিশ্রম করে ক্লান্ত হয়েছেন সারা রাত মায়ের পাশে বসে থেকে সকালবেলা জানাজা পরে দাফন কাফন করে তিনি হয়রান হয়ে বাড়িতে যাচ্ছেন আমি দেখে দেখেই ভাবলাম আজকে এমন একটা দিন তার জীবনে আজকে প্রথম একটা দুপুর যেই দুপুর বেলা তিনি খাবার খাবে কিন্তু তার মা দুনিয়ার মধ্যে নাই যখন খাবার খাবে তখন যদি মায়ের কথা মনে হয়ে যায় ওই ব্যক্তি কিভাবে খাবার খাবে যদি মায়ের কথা মনে পড়ে যায় ঘুমের মধ্যে কিভাবে ঘুমাবে যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই ব্যক্তির চাইতে হতভাগা পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহর হাবি বলেন রগিমা আংফং সুম্মা রগিমা আংফুং সুম্মা রগিমা আংফুং মান আদরা কেউয়ালি দেহি আইন্দাল কি বারে হাদা হুমা আউ হিমা সুম্মা লামিয়াদ খুলিল জান্না যে ব্যক্তির ঘরে তার মা আছে যে ব্যক্তির ঘরে তার বাবা আছে অথবা যে কোনো এক জনকে যদি সে বৃদ্ধ অবস্থায় পায় সে ব্যক্তি যদি জান্নাত হাসিল না করতে পারে তার চাইতে কপাল পরা আল্লাহর দুনিয়াতে নাই জোরে বলেন আল্লাহ আকবার শুধুমাত্র আমাদের মা বাবার লালন পালনের কারণে অত্যন্ত কষ্টের ফলে আমরা ধীরে ধীরে বড় হয়েছি আমরা হাঁটতে শিখেছি কথা বলতে শিখেছি খাইতে শিখলাম কত নিজের কাজ নিজে করতে শিখলাম কথা বলতে শিখলাম মানুষের কথা বুঝতে শিখলাম এইভাবে আমরা ধীরে ধীরে বড় হয়েছি কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা দুর্বল থেকে সবল হয়েছি এর পিছনে যারা সবচেয়ে বেশি হকদার তিনারা হলো আমাদের মা এবং বাবা সেই মা বাবা যাদের কবরে আল্লাহ তালা তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করুক সবাই পড়েন আল্লাহ মামিন